ঋতুরানী শরৎ, ছয় ঋতুর সৌন্দর্য লীলাভূমি আমাদের এই দেশ। এই ছয়টি ঋতু রয়েছে নিজস্ব সৌন্দর্য ও পরিচয়। কাশফুল ও সাদা মেঘের শুভ্রতার সৌন্দর্য নিয়ে আগস্টের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে ঋতুরানী শরৎকাল। শরৎ শুভ্রতার ঋতু, শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ফেলা। তাই তো কবি কালিদাসের মেঘদূত কাব্যে রয়েছে শরৎ বন্দনা। তিনি লিখেছেন, প্রিয়তম আমার ওই চেয়ে দেখো, নববধূর ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত। সবুজ আর সাদা এই দুটি মিলে কাশফুল, আর এই দুটি শান্তির প্রতীক। তাই কাশফুল খুব সহজেই মানুষের মনকে প্রফুল্ল করে দেয়। আকাশের সাদা মেঘের সাথে মৃদু বাতাসে কাশফুলের দোল খাওয়া প্রকৃতিতে মুগ্ধতা ছড়ায় এবং মানুষের মনকে সাজিয়ে তোলে। তেমনই এই শরতের কাশফুলের শুভ্রতায় প্রাণমুগ্ধ হয়েছে দক্ষিণবঙ্গের বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়। কাশফুল যেমন একদিকে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়িয়েছে, তেমনি এ নিয়ে আগ্রহের কমতি নেই শিক্ষার্থীদের মাঝে। কিন্তু কাশফুলের প্রতি একটা আলাদাই মায়া আছে আমাদের, কারণ হচ্ছে আর আমাদের বরিশালের মধ্যে একটা ঐতিহ্যবাহী জায়গায় যেহেতু এটা, সেহেতু আমরা সবাই ঘুরতে আসি, আর মানে একটা মায়ার প্রতি টান থেকে এগুলো আসে, ভালোই লাগছে। কাশফুল আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে দেখা যায় আগের থেকে। মানে কাশফুলের কারণে হচ্ছে অনেক বেশি মানুষ ঘুরতে আসতেছে, মানুষের হচ্ছে পদচারণায় মুখর হয়ে আছে আমাদের ক্যাম্পাস। এখন আসলে হচ্ছে ক্যাম্পাস বন্ধ, কিন্তু তারপরেও হচ্ছে মনে হচ্ছে একটা উৎসব মুখর একটা পরিবেশ হয়ে উঠতেছে ক্যাম্পাসটা। কাশফুলের হচ্ছে এই সৌন্দর্য দেখতে দূর দূর থেকে মানুষ আসতেছে অনেক। ক্লাস শেষে এবং সূর্য অস্ত যাওয়ার আগে ক্যাম্পাসে ভিড় বাড়ে শিক্ষার্থী এবং ক্যাম্পাসের বাইরের দর্শনার্থীদের। কেউ বন্ধুদের সঙ্গে যায়, কেউ বা প্রিয়তমাকে নিয়ে। কেউ ফুলের সঙ্গে ছবি তুলছে, কেউ বা ফুল ছিঁড়ে তার প্রিয়তমার ফুলের আবদার মেটাচ্ছেন। আবার তরুণীরা গাছ থেকে ছিঁড়ে কাশফুলের গোছা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। কাশফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারজানা ফেরদৌস বলেন, সৌন্দর্যগুলো যখন মানে বাংলাদেশের মানুষের কাছে ধরা দেয়, তখন তো সেটা আসলে আরো অনেক মানে আমাদের কাছে অনেক বেশি প্রাউড ফিল করার মতন ব্যাপার। কারণ হচ্ছে দেখা যায় যে শরতের কাশফুল, এরপরে আমরা পলাশের সময় দেখি যে আমাদের পুরো ক্যাম্পাস কমলা রং হয়ে যাচ্ছে, তো এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা ব্যাপার। আর বাইরের মানুষ আসছে, তবে এটা খেয়াল রাখতে হবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কাশফুল বাংলাদেশে এত বেশি কাশফুল এক জায়গায় খুব কমই আছে, সেক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশালের ভিতরে একটা খুব সুন্দর জায়গা যেখানে এতগুলো কাশফুল পাওয়া যায়। এখানে বিনোদন কেন্দ্র হিসাবে খুব মানুষের আকর্ষণটা অনেক বাড়ছে। আগে অন্য সময় আমরা এই ক্যাম্পাসে আসতি, কিন্তু এত লোকের সমাগম হয় নাই, এখন অনেক বেশি লোকের সমাগম হচ্ছে। এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য কাশফুলের কারণে অনেক বেশি ফুটে উঠছে। ঋতুরানী শরতের আগমনে ক্যাম্পাসটি কাশফুলে ভরে গেছে। ক্যাম্পাসে প্রবেশ করেই একাডেমিক ভবনের পাশে মুক্ত মঞ্চ সংলগ্ন ক্যাফেটেরিয়ার সামনে, লাইব্রেরির চারপাশে, কেন্দ্রীয় মসজিদের সম্মুখে, মন্দিরের সামনে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পাশে এবং ক্যাম্পাসে সর্বত্র কাশফুলের শুভ্রতার দেখা মিলবে। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।